আসসালামু আলাইকুম, বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন কথা বলতেছি রাশিয়ার রাজধানী মস্কো থেকে। আজকে অনেক বেশি শীত পড়েছে, আজকে তাপমাত্রা হচ্ছে -19, ফিল হচ্ছে -24-এর মতো। আপনার দুই পাশে দেখতেছেন অনেক বরফ, স্নো রাখা, স্নো পড়ে আছে। আর রাশিয়াতে আজকে যে শীত পড়েছে, মানে আজকে যে গতকালকে যে বরফটা পড়েছে, মানে স্নো পড়েছে, ওটা প্রায় 145 বছরের মধ্যে সর্বোচ্চ মানে বরফ পড়েছে। আমি যদি আপনার ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। দেখুন, এখানে যে রাস্তা আছে, রাস্তা শুধু হাঁটার জায়গাটা একটু পরিষ্কার করে রাখছে, আর দুই ধারে শুধু স্নো আর স্নো। এই স্নো কিন্তু একসময় মানে বরফে রূপান্তরিত হবে। যে তুষারটা আছে, এই তুষারটা যখন বৃষ্টি পড়বে, অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টিতে এটা ভিজে এটা বরফে রূপান্তরিত হয়। তখন অনেকেই অনেক মানুষ পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, কোমর ভেঙে যায়, বিভিন্ন মানে সমস্যা দেখা দেয় আর কি শীতের সময়। আবার এখানে রাস্তায় ছোট ছোট পাথর ফেলানো যাতে মানুষ স্লিপ খা না পড়ে। এখানে একজন জগিং করতেছে, যে মানুষ -19-এর ভিতরেও মানুষ জগিং করতেছে। এভাবে সব দেখেন, দেখাই যে রাস্তার দুই পাশে পরিষ্কার, রাস্তার সাইডে বরফ রেখে দিয়েছে। আবার যে বাস চলার রাস্তা, এখন আর হালকা হালকা তুষার পড়তেছে। দেখুন, প্রায় 2 ফিট বরফ তুষার পড়ে আছে। শীতের কারণে রাস্তায় লোকজন কম। এখন বাজে হচ্ছে সকাল 9টা, মাত্র ভোর শেষ হলো। রাশিয়াতে শীতকালে কিন্তু রাত কিন্তু অনেক বড় হয়, মানে মস্কোতে আর কি। যেমন সন্ধ্যা লাগে হচ্ছে বিকাল 4টার সময়, আবার সকাল হয়ে হচ্ছে প্রায় 9টার সময়, তার মানে অলমোস্ট আপনি ভোর বলতে পারেন। বাট অফিসের যে কর্মব্যস্ততা রাশিয়াতে, মস্কোতে সে শীত বর্ষা যাই হোক না কেন, টাইম কিন্তু কখনো পরিবর্তন হয় না। ওখানে দেখেন একটা কুকুর বরফে হাঁটতেছে, নিয়ে যাচ্ছে মালিক। এবার গাড়ির অবস্থা দেখেন, খুব বাজে অবস্থা, বরফ প্রসাব ঢেকে আছে। আমরা যারা উষ্ণ, মানে আমরা যারা তাপ প্রধান দেশ থেকে থাকি আর কি, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া, তো এখানে এইসব মানে বরফ দেখে আপনার কাছে মানে অন্য গ্রহের মতো মনে হবে আর কি। দেখেন, যে শুধু যেখানে তাকাবেন শুধু বরফ আর বরফ। রাশিয়াতে ভোর থেকে এবং মধ্যরাত পর্যন্ত যে বাস, ট্রেন, ট্রাম, মেট্রো সব কিছু চলাফেরা করে। এবং মধ্যরাতে কিন্তু মস্কো শহরে যে আছে নাইট বাস মেন রোড দিকে চলাফেরা করে। দেখেন রাস্তা কি বাজে অবস্থা, এখানে হালকা এখন বৃষ্টি পড়লে পরেই রাস্তা কাদা হয়ে যাবে। আবার এখন যে সোনা তুষারগুলো আছে, যদি বৃষ্টি পড়ে আর কি, এটা তুষার থেকে তখন বরফে রূপান্তরিত হবে, তখন মাইনাস তাপমাত্রাও থাকবে, আবার বরফ হয়ে যাবে। তখন রাস্তা হাঁটাচল করা খুবই কষ্টকর, গাড়ি স্লিপ করে, মানুষ স্লিপ পড়ে যায় পরে। তখন ওই রোড থেকে বা রাস্তা থেকে এই বরফগুলো সরানো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আমি যদি এখানে একটু ঘুরে দেখাই এখানে গাড়ির কি অবস্থা, দেখেন এখানে মার্সিডিজ বেঞ্জ আছে, রেখে দিয়েছে। এখানে BMW আছে। আমাদের দেশে যেগুলো বিলাসবহুল গাড়ি বলে, এদেশে এগুলো নর্মাল গাড়ি আর কি। এখানে গাড়ি খুবই সস্তা। ওই পাশে কি আছে, সবার এই পাশেরটা হচ্ছে ভক্সওয়াগন, এই পাশে আছে ভক্সওয়াগন,
এটা হচ্ছে ওডি, এটার নামটা জানি না ব্র্যান্ড। এটা হচ্ছে হুন্ডাই, এটা হচ্ছে এটা আগের ব্র্যান্ডের গাড়িটা। এখানে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, সে রাস্তাঘাট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা আর কি। এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে নিশান, এটা জানি না, এটা বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ। এটা হচ্ছে লেক্সাস, দেখেন এখানে কি পরিমাণ বরফ জমি আছে। এখানে প্রায় 1 ফিট পর্যন্ত বরফ পড়ে আছে, বুঝতেছেন? যখন মালিক আসবে, মালিক আসে পিছন থেকে ব্যাগ ডালা খুলে আগে একটা ব্রাশ ব্যাগে গাড়ি পোশাক করতে হবে। এটা হচ্ছে সুজুকি, এই শীতকালে যখন রাস্তা আপনি হাঁটবেন এই বরফের ভিতরে, ঠিক আছে, তখন আপনার নাক দিয়ে প্রচুর পানি পড়বে, আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার স্যাপার। এই শীতকালে বাইরে রাস্তা হাঁটা, হালকা বাতাস মনে হচ্ছে, মধ্যে স্নো পড়তেছে, প্রচুর শীত, আপনি খুবই কন্ট্রোল করা খুবই কষ্টকর। আর গাইস, আমি আপনাদেরকে দেখালাম যে রাশিয়াতে শীতকালে মানে বাইরের যে অবস্থাটা কেমন আর কি। তো আপনারা হয়তো দেখেছেন, আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হবে নতুন কোনো ভিডিওতে।